এখানে দুই কেজি চিকেন নিয়েছি চিকেনের উইংস হার সব কিছু নিয়ে নিয়েছি কোনো কিছুই আলাদা করে করিনি তবে চামড়া নেই চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর পানিটা ভালোভাবে ঝুরিয়ে নিয়েছে পানি রাখা যাবে না আসসালামু আলাইকুম গতকাল ইফতারের জন্য এই স্পেশাল খানদানি চিকেন বিরিয়ানি করেছিলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ টক দুই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দুই তিনটা দিয়ে দিলাম এটা হচ্ছে কিসমিস বেশ কিছু কিসমিশ দিয়ে দিলাম আলু বোখারা দিয়ে দিচ্ছি চার পাঁচটি আর দিয়ে দিচ্ছি এভাবে ভেঙে দিলাম একটি বড় স্টিক ভেঙে দিয়ে দিলাম তো সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম সবুজ এলাচ দিয়ে দিলাম এখানে চার পাঁচটা আর একটু কালারের জন্য এটি অপশন থাকছে তো জর্দার রং দিয়ে দিলাম এক চা চামচ আর এখানে দিয়ে দিলাম লবণ লবণ প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর এখানে চিনি দিয়েছি চিনিটা আসেনি চিনি দিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে এটি আমি পাশে রেখে দিচ্ছি আপনি এটি আধা ঘন্টা রেখে দিতে পারেন আমি সাথে সাথে রান্না করব। আর এই দিক দিয়ে অনেক ধরনের গরম মশলা নিয়েছি বিরিয়ানির মশলা করব এটি তো এখানে বারো রকমের মশলা আছে এই মশলাগুলো না ভেজে বা না তেলে পাউডার করে নিতে হবে সেখান থেকে প্রায় এক টেবিল চামচ চিকেনে দিয়ে দিব এখন এটি পাউডার করে নিচ্ছি আর বিরিয়ানিতে আলু দেবো না এটা তো হতে পারে না তো আলু অবশ্যই দিতে হবে আলুগুলোকে ছিলে দেখেন মাঝখানে শুধু টুকরো করে নিয়েছি বিরিয়ানির আলুগুলো এরকম বড়ই হয় তো আলুতে চিনি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচের একটু উপরে আর কালারের জন্য এটি অপশন থাকছে জর্দার রং দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে মাখিয়ে নেছি মাখিয়ে এটি তেলে ভেজে নিতে হবে তো হয়ে গেছে মাখানো হয়ে গেছে এখন আমি চুলা অন করে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আলু ভাজার জন্য এখানে যে তেল ইউজ করছি এই তেলগুলো হচ্ছে পেঁয়াজ ব্যস্তা করেছিলাম সেই তেলই দিচ্ছি পেঁয়াজ ব্যস্তার তেল দিয়ে যদি আলু ভাজেন সেই আলুগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর এটি একটি টিপস পেয়ে গেলেন আর পাশাপাশি আমার মতো করে আলুর মধ্যে যদি চিনি দিয়ে ভাজেন আলুর স্বাদ আরও গুণে বেড়ে যাবে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম চুলার হিট কমিয়ে রেখে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো পুরোপুরি সেদ্ধ করিনি হাফ ডাউন করার জন্য তো হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর যে কালারটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন এটি চিনি দেওয়ার জন্যই হয়েছে তো এটি আমি পাশে রেখে দিচ্ছি এখন এই চুলায় চিকেন রান্না করব চিকেনের জন্য দিয়ে দিচ্ছি ঘি দুই থেকে তিন টেবিল চামচ পাশাপাশি তেল দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম দুই কেজি চিকেনের জন্য তেল ঘি সব মিলিয়ে ওয়ান থার্ড কাপের একটু উপরে হবে একটু কম করে দিলাম আর একটু বেশি দিলে ভালো হতো যেহেতু রোজা রমজান মাসে দিন রোজা রাখার পর রেচ বেশি হয়ে যাবে এই জন্য তেল ঘি একটু কম করেই দিলাম যদি আপনি ঈদ বা যে কোনো ফেস্টিভ্যালে আমার এই রেসিপিটি করেন তাহলে এখানে ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার হিটটা কমিয়ে রেখে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছে দশ মিনিট পর দেখেন এই পর্যায়ে এসেছে এখন নাড়াচাড়া করে দিচ্ছে একটু নেড়ে এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু উপরে আর জিরা পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আবার ঢেকে রাখছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর ফিরে আসছি আর চোলার হিট থাকছে মিডিয়াম হিটে পাঁচ ছয় মিনিট পর দেখি চিকেনের কি অবস্থা তো দেখেন অনেকটা পানি উঠে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছে ভাজা আলুগুলো পুরোপুরি সেদ্ধ করি নি ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছিলাম তো ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যবস্তা এই ব্যবস্থাগুলো এখন করিনি সময় পেঁয়াজ ব্যবস্থা করে কাচের জারে রেখে দিই তো আপনি যদি সব সময় পেঁয়াজ ব্যবস্থা করে কাচের জারে রেখে দেন যে কোনো প্রয়োজনে আপনি সেই ব্যবস্থাগুলো ইউজ করতে পারেন হাফ কাপ পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিলাম ভেঙে দিলাম হাত দিয়ে এখন এই হাতে একটু পেঁয়াজ লেগেছিল একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিলাম এখন ঢেকে রাখছি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসছি ফিফটিন মিনিট পর দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কারণ এর আগে হাবডান ছিল আর ফিফটিন মিনিটে আলুগুলো মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে আর এদিক দিয়ে চিকেনগুলো হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজুবাদামের পাউডার কাজুবাদাম এখানে ক্রাশ করে নিয়েছি এই কাজুবাদাম আপনি আস্ত দিতে পারেন তো আমি সবসময় আস্ত দিই তো এবার আস্ত দিলাম না কারণ বাচ্চারা ওপর থেকে কাজুবাদামগুলো তুলে তুলে ফেলে দেয় কাজুবাদাম খেতে চায় না তো এই জন্য আমি বাদামগুলো গুঁড়া করে দিয়েছি তো তিন টেবিল চামচ কাজুবাদামের গুঁড়া দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দিলাম দুধটা একটু বেশি দিবেন পাউডার দুধ দিয়ে দিলাম চার টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আমি ঢাকবো না তো কিছুক্ষণ নাড়ব এইভাবে করে আপনি যদি এই পর্যায়ে নাড়তে যান তাহলে কাজু বাদাম আর দুধ দিয়েছেন এখানে কোনো পানি নাই সেক্ষেত্রে চিকেনগুলো ধরে যেতে পারে নিজ দিয়ে পুড়ে যাবে তো এই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা সেই যে গরম মশলা নিয়েছিলাম বারো রকমের গরম মশলা সেখান থেকে হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম আর এই বাকি মশলাগুলো রেখে দিব। সামনে ঈদ আছে দুটো ঈদ আছে এই দুটো ঈদে চলে যাবে তো আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া বা গোলাপ জল দিয়ে দিবেন এক টেবিল চামচ এখানে এক টেবিল চামচ কেওড়া ওয়াটার দিবেন আর গোলাপ জল দিয়ে দিবেন এক টেবিল চামচ দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আরেকটু পেঁয়াজ বেরস্তা এই পেঁয়াজ এই এইমাত্র করেছি সেগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এর আগে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম আর এখন দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা টোটাল হয়েছে এক কাপ চিকেনগুলো একটু ড্রাই হয়ে গেছে এই জন্য এখানে দুধ দিয়ে দিলাম ঘন দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে দিলাম তো হাফ কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে তো এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটু গ্রেভি গ্রেভি হবে তো ঝোল করা যাবে না এই চিকেনগুলো দিয়ে বিরিয়ানি করব। বিরিয়ানি করতে হলে চিকেনে ঝোল রাখতে হয় না তো একটু মাখা মাখা করতে হবে একটু মাখা মাখা করে নিলাম তো এই জন্য দুধটা একটু কম দিবেন যাতে মাখা মাখামাখা হয় খুব বেশি ড্রাই যাতে না হয় চিকেনগুলো যদি ড্রাই হয় সেক্ষেত্রে বিরিয়ানি কিন্তু ভালো হবে না তো একটু মাখা মাখামাখা হয়েছে এই পর্যায়ে নামিয়ে ফেলছি চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়েছে আর দেখেন কি সুন্দর মাখা মাখামাখা হয়েছে এই চুলায় চাল বসিয়ে দিচ্ছি চালের জন্য দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ ব্যস্তা করেছিলাম সেই তেলই দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি তো এখানে তেল আর ঘের পরিমাণ অনেক কম দিতে হবে যেহেতু রোজার মাস ইফতারের সময় করছি এই জন্য তেল ঘির পরিমাণটা একটু কম দিলাম ঈদ বা যে কোনো ফেস্টিভ্যালে যদি এই রেসিপিটি করেন সেক্ষেত্রে আপনি তেল ঘির পরিমাণটা একটু বেশি দিবেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ এভাবে হাত দিয়ে ভেঙে দিবেন তো কাঁচামরিচ কেটে দিবেন না কেটে দিলে বা ফালি করে দিলে সেক্ষেত্রে ঝাল হয়ে যাবে তো বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে দিয়েছি হাত দিয়ে দুই তিনটি তেজপাতা দিয়ে দিলাম আর দারুচিনি দিয়ে দিলাম দুটি স্টিক পাঁচ ছয়টি দিয়েছি সবুজ এলাচ দিয়ে একটু ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তো পানি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ কাপ পানি দিয়েছি নর্মাল পানি বা গরম পানি যেটাই দেন তো আমি নর্মাল পানি দিয়েছি পাঁচ কাপ তো পাঁচ কাপ চালের জন্য ডাবল পানি দিতে হয় তো এখানে যেহেতু আমি দুধ দিচ্ছি এই জন্য আমি ডাবল দিব না তিন কাপ কম দিতে হবে তো প্রথমে পাঁচ কাপ পানি দিয়ে দিলাম পরে এক কাপ দুধ দিয়েছি তারপরে আবার এক কাপ পানি দিয়ে দিলাম তার মানে ছয় কাপ পানি দিয়ে দিলাম আর দুধ দিয়েছি এক কাপ সাত কাপ তো নিয়ম হচ্ছে ডাবল পানি দেওয়া যদি আপনি দুধ না দেন তাহলে আপনি ডাবল পানি দিবেন যেহেতু এখানে দুধ দেওয়া হয়েছে এই জন্য ডাবল পানি দিবেন না তিন কাপ কম করে দিবেন পানি আর দুধ এই দুটি দেওয়ার পর এখানে দিয়েছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ চিনি আর দিয়েছি এখানে একটু আদা পেস্ট এ হাতে করে নিয়ে চিপে দিয়েছি তো তাতে এক টেবিল চামচ হবে আদার রস আলু বোখারা তিন চারটি আলু বোখারা আর দিয়েছি বিরিয়ানি মশলা যে বিরিয়ানি মশলাটা করেছিলাম সেখান থেকে ওয়ান ফোরটি স্পুন দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন পানিটা বয়ল হয়ে গেছে তখনই পাঁচ কাপ পোলার চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট সেই চালগুলো পানি ফেলে দিয়ে ঢেলে দিয়েছি ঢেলে এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখব এই পর্যায়ে এসেছে তো তখন ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য চোলার হিট কমিয়ে রেখে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট পর ফিরে আসছি আর চোলার হিট থাকছে একদম লোতে দশ মিনিট পর কিছুটা চাল তুলে নিচ্ছি যেহেতু আমাকে লেয়ার দিতে হবে তো বিরিয়ানিতে লেয়ার দিতে হলে এভাবে কিছুটা চাল তুলে নিতে হয় এখন রান্না করা চিকেন রাইসের উপরে বসিয়ে দিচ্ছে তো চিকেন আলু এই দুটোই সুন্দরভাবে বসিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি কাজুবাদাম পাউডার এখানে আপনি আস্ত কাজুবাদাম দিতে পারেন আমি কাজুবাদাম পাউডার দিচ্ছি দুই টেবিল চামচ কাজু পাউডার দিয়ে দিলাম আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটি আর দিয়ে দিচ্ছি কিসমিস কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাউডার দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধে গুলানো জাফরান এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি তো হাফ কাপ লিকুইড দুধে জাফরান দিয়েছি এক চিমটি আর দিয়েছি গোলাপ জল এক টেবিল চামচ গোলাপ জল দিয়ে দুই থেকে তিন টেবিল চামচ দুধ দিয়ে দিলাম দিয়ে বাকি রাইসটা ঢেলে দিচ্ছি ঢেলে ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে বাকি দুধটা দিয়ে দিচ্ছি জাফরন গোলাপ জল দিয়ে ভেজানোর যে দুধটা সেই দুধটা দিয়ে দিচ্ছি তো দুধটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরাস্তা কয়েকটি কিশমিশ শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঢেকে রাখছি বিশ মিনিটের জন্য চুলার হিট থাকছে একদম লোতে বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর চোলাটা বন্ধ করে দিয়েছি তো দেখেন চালগুলো সেদ্ধ হয়ে গেছে দারুণ স্মেল এত সুন্দর অ্যারোমা বের হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আলুটা একদম সেদ্ধ হয়েছে একটু খোঁচা দিয়ে দেখছি সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কিন্তু আলুগুলো আস্ত আছে একটু নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি আপনারা শুধু দেখতেই পাচ্ছেন কিন্তু স্মেলটা পাচ্ছেন না যে কি সুন্দর স্মেল দারুণ একটি অ্যারোমা বের হচ্ছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে দারুণ হয়েছে আশা করব আমার আজকের খানদানি স্পেশাল চিকেন বিরিয়ানি আপনাদের কাছে ভালো লেগেছে আর একবার হলো এই রেসিপিটি দেখে আপনারা ট্রাই করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে বারবার আমার কথা মনে করবেন আর সেখানেই আমার সার্থকতা আর একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর আপনার একটি শেয়ারের কারণে সেই সব মানুষদের হেল্প হবে যারা এই ধরনের রেসিপি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আপনার এক একটি শেয়ার আমার এই পথ চলাটা যেমন স্মুথ করবে তেমনি যারা এই ধরনের রেসিপি খোঁজছেন তাদেরও অনেক হেল্প হবে দেখতে থাকুন আমার পাশেই থাকুন সবসময় এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম